চার্লস ইয়াংয়ের 34তম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মঙ্গল কামনা করে। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। খ্রিস্টতে শ্রোতভাজন প্রিয়জনেরা, আমরা নভেম্বর মাসে রয়েছি, আর আমরা জানি যে নভেম্বর মাস হচ্ছে পরলোকগত বিশ্বাসী বর্গের মাস। তাদের কথা স্মরণ করি, ঠিক একই মাসে মণ্ডলী আবার আমাদের স্মরণ করে দেয় যে আমরা উপাসনা বর্ষের শেষের দিকে এগিয়ে যাচ্ছি। আগামী রবিবার প্রভু যীশু খ্রিস্টের সেই খ্রিস্ট রাজার পর্ব, এর মধ্য দিয়ে আমাদের উপাসনা বর্ষের সমাপ্তি হবে এবং পরবর্তী রবিবার হবে আগমনকাল। আর এই নভেম্বর মাসেই আজকের দিনে শ্রদ্ধেয় ফাদার চার্লস তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। আর তিনি যখন ময়মনসিংহে কাজ করেছেন, তিনি দেখেছেন মানুষের জীবনে দুঃখ কষ্ট। আর এই দেখে এটা দেখার মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেছেন যে মানুষের জন্য কিছু করা দরকার। আর সেই চিন্তা নিয়েই আজকে আমাদের এই কোঅপারেটিভ প্রেয়ার, আর সেই চিন্তাকেই আমরা বাস্তবে রূপদান করার চেষ্টা করছি। আর এর জন্য আপনারা সকলে এখানে যারা আছেন কাজ করে যাচ্ছেন, যারা এখানে নেই তারাও এর পিছনে অনেকে কাজ করে যাচ্ছে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যেন আমরা দারিদ্রমুক্ত একটি দেশ, একটি সমাজ, একটি মণ্ডলী করতে পারি। আর এই উদ্দেশ্য লক্ষ্যকে আমরা স্বাগত জানাই, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু তারপর আমরা মানুষ, আমরা দুর্বল। কাজ করার ক্ষেত্রে গিয়ে অনেক সময় আমাদের অলসতা আসে, দুর্বলতা আসে, লোভ প্রলোভন আসে, সেটাকে যেন আমরা জয় করতে পারি আর নিজেদেরকে যোগ্য করে তুলতে পারি খ্রিস্ট জাগে। তার প্রয়োজনে আসুন আমাদের পাপময়তা দুর্বলতার কথা স্মরণ করি। আজ তিনি নিজে যেন তার শাশ্বত ফল লাভ করতে পারেন, তোমার সান্নিধ্যে চির আনন্দে আনন্দিত হতে পারেন, এই প্রার্থনা করি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র পবিত্র আত্মা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন।
খ্রিস্ট যা উৎসর্গ করা হয়েছে, আসুন আমরা খ্রিস্টের প্রেম ও শান্তি নিয়ে জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ। সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আজকে আমরা একজন মহামানবের মহাপ্রয়াণ দিবস পালন করছি, শ্রদ্ধেয় ফাদার চার্লস জেইয়াং, যিনি এদেশে খ্রিস্টান সম্প্রদায়ের অর্থনৈতিক মুক্তির জন্য সমবায় সমিতি সৃষ্টি করেছিলেন। ফাদার আজ থেকে 34 বছর আগে এই ইহধাম ত্যাগ করেন। তিনি প্রেস ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নিপতিত হন এবং পরবর্তীতে হসপিটালে প্রাণ ত্যাগ করেন। আমরা বিশ্বাস করি ফাদার চার্লস জেইয়াং স্বর্গে রয়েছেন এবং সেখান থেকে আমাদের আশীর্বাদ করছেন। সমবায় আন্দোলনের মধ্য দিয়ে খ্রিস্টান সমাজের যে অর্থনৈতিক মুক্তির জন্য তাদের কাজ শুরু করেছিলেন আজ থেকে প্রায় 68 বছর পূর্বে, সেই আন্দোলন অনেক বেগবান হয়েছে। আমরা বিশ্বাস করি খ্রিস্টান সমাজের অর্থনৈতিক মুক্তি শুধু নয়, আমরা আজকে অনেকটাই সচ্ছল। আজকের দিনে আমাদের প্রত্যয় হওয়া দরকার, সমাজের জন্য সৎ কর্মঠ লোকজন এই সমবায় আন্দোলনের নেতৃত্ব দেন এবং এই আন্দোলন যেন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আমরা ইতিমধ্যে ফাদারের এই বিশাল কর্মযজ্ঞকে এদেশে সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ফাদার চার্লস জেইয়াং ফাউন্ডেশনে শুরু করেছি, যার মধ্য দিয়ে সমবায়ের উপর গবেষণা, দরিদ্র মেধাবী ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করা এবং বিভিন্ন কল্যাণমূলক কাজ করা, যার মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের আপামর জনগণ ফাদার চার্লস জেইয়াংয়ের কর্মযজ্ঞ জানতে পারেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এবং ফাদার চার্লস যেন প্রতিটি সমবায়ের অন্তরে থাকতে পারে। আমরা আজকের দিনে বিশেষভাবে প্রত্যয় নিতে পারি আগামী দিনে ফাদার চার্লসকে অমর করে রাখার জন্য যে সমস্ত খ্রিস্টান প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে ক্রেডিট ইউনিয়ন, সেখানে যদি প্রত্যেকটা সমিতির অফিসে প্রতিষ্ঠাতার পাশাপাশি ফাদার চার্লস জেইয়াংয়ের একটি ছবি টানিয়ে রাখা যায় এবং সবাই মিলে যদি খ্রিস্টান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ফাদার চার্লস জেইয়াংয়ের আদর্শ সমবায় উদ্দীপনার উপর কিছুটা ধারণা আমাদের খ্রিস্টান ছেলেমেয়েদেরকে দেওয়া যায় বা সমস্ত শিক্ষার্থীদের, সেজন্য একটা প্রচেষ্টা গ্রহণ করা এবং ফাদার চার্লস জেইয়াংয়ের সমস্ত কর্মযোগ্য যেন মানুষের মধ্যে তুলে ধরতে পারতেন, সেই জন্য কাকুসহ কোনো খ্রিস্টান প্রতিষ্ঠান যদি এই দিনটিকে একটি বিশেষ দিন হিসেবে ঘোষণা করে সারাদিন ব্যাপী কোনো প্রোগ্রাম করা যায় তারও প্রস্তাব রাখছি। অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, বিশেষভাবে আমাদের নির্মল দা আছেন, কালবেদ প্রতিনিধি আছেন, হাউজিং এর আছেন এবং অন্যান্য সমিতির, সবাই মিলে যদি এইভাবে এগিয়ে নেওয়া যায় তাহলে আমরা মনে করি ফাদার ইয়াংকে এদেশে সকল খ্রিস্টভক্ত সহ আপামর জনগণের মধ্যে প্রচার করা যাবে এবং তার যে আদর্শ সেটাও যেন আমরা লালন করি, পালন করি এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই হোক আমাদের আজকের দিনের প্রত্যাশা। একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে, যেতে হবে মায়া ছেড়ে চিরদিনের দরে, একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে, যেতে হবে মায়া ছেড়ে চিরদিনের তরে, একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে। Thank you.
সাগরে যিশু পরম অভয় তোরি মরণ সাগরে যিশু পরম অভয় তোরি প্রভু বিনে অকুল সাগর কেমনে দিবি পারি কেমনে দিবি পারি একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে হে প্রভু যিশু তিন দিন কবরে সাহিত্য থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের শয়নভূমি আবার এই কবর থেকে পুনরুত্থান করে তুমি তা করে তুলেছ জীবনের উত্থান ভূমি মিনতি জানাই যতদিন না জগতের সেই শেষ দিন আসে যতদিন না আমাদের এই প্রিয় ফাদার তোমার সঙ্গে পুনর্থিত হন ততদিন এই কবর যেন তার বিশ্রাম ভূমি হয়ে থাকে শেষে তিনি যেন তোমার অমর জীবনের আলোকে জেগে উঠে তোমার এই আলোর রাজ্যে চিরকাল বাস করতে পারেন হে প্রভু যিশু শুনো আমাদের প্রার্থনা তুমি জীবন তুমি পুনরুত্থান যুগে যুগান্তরে স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হো আমাদের দয়নীয় অন্ন আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো আমেন আমরা ধন্যবাদ জানাই শ্রদ্ধা ফাদার জলক আন্তনি দেশাইকে এই সময় সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করবেন দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকার বর্তমান প্রেসিডেন্ট ফাদার চার্লস ইয়াং ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মিস্টার পঙ্কজ গিলবার্ট কোস্তা এদেশের সমবায় আন্দোলনের জন্য ফাদার চার্লস ইয়াং এর কবরে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা বিশ্বাস করি ফাদার স্বর্গধামে আছেন এবং সেখান থেকে আমাদেরকে আশীর্বাদ করছেন আজকের এই বিশেষ দিনে সমস্ত প্রয়াত সমবায় নেতৃবৃন্দ এবং সমবায়ীদের জন্য প্রার্থনা করি পরম সৃষ্টিকর্তা যেন তাদেরকেও অনন্ত ধামে স্থান দেন ফাদার চার্লস ইয়াং আমাদের কাছে যে আদর্শ রেখে গিয়েছিলেন সেই আদর্শ বিস্তার এবং সমবায়ের সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু আমরা অনেকেই জানি ফাউন্ডেশন এই গত দুই বছরে করোনাকালীন সময়ে আমাদের প্রায় 1700 পরিবারের পাশে তাদেরকে সহযোগিতা করেছে বিভিন্ন চার্চে গিয়ে তাদেরকে সহযোগিতা করেছে এবং আমরা রিসেন্টলি ইয়োদের নিয়ে কাজ করা শুরু করেছি আমরা বিশ্বাস করি এই কাজগুলো করার মাধ্যমে আমরা সমবায় আন্দোলনকে সামনের দিকে নিয়ে যেতে পারবো আমরা 67 ইয়ার্স পূর্বে 1955 খ্রিস্টাব্দে ফাদার চার্লস ইয়াং দেখানো পথে যাত্রা শুরু করেছিলাম তার দেখানোর পথে যাত্রায় আজকে আমরা কতদূর আসতে পেরেছি সবাই যখন অনুধাবন করি তখন বুঝতে পারবো আর তার আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি আমরা আরো অনেক দূর যেতে পারবো আমরা যে আন্দোলন শুরু করেছিলাম 1955 সালে ফাদার চার্লস ইয়াং এর নেতৃত্বে আজকে সেই আন্দোলন ক্রমান্বয়ে যে আন্দোলন শুরু হয়েছিল লক্ষ্মী বাজার থেকে সে আন্দোলন আজ তেঁতুলিয়া আজ খাগড়াছড়ি সমস্ত বাংলাদেশে আজকে সেটা ছড়িয়ে গিয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে ফাদার ইয়াং এর যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে মাত্র 50 জন সদস্য নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলনের আজকের ফসল 850,000 সদস্য সদস্যা এবং যে আন্দোলন শুরু হয়েছিল মাত্র কিছু টাকার মাধ্যমে আজকে সে আন্দোলনের 5,500 কোটি টাকায় উন্নীত হয়েছিল যে আন্দোলন শুরু হয়েছিল একটি সম্প্রদায়ের মধ্যে ফাদার ইয়াং এর স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সমৃদ্ধি অর্জন করে সে আন্দোলন আজ 850,000 মানুষ বাংলাদেশের 67টি জেলায় আমরা আমাদের সবার সমর্থন এবং আমাদের
প্রচেষ্টায় আমরা তা উন্নত করতে পেরেছি। ফাদার চার্লস জে ইয়াং এর আজ 34তম মৃত্যুবার্ষিকী। এই দিনে তিনি একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। তিনি আমাদের এই ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের অগ্রদূত, বাংলাদেশে এই ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের সূচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তিনি একজন মানব হিতৈষী মানুষ ছিলেন, শুধু ক্রেডিট ইউনিয়ন শুরু করেননি, তিনি ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, আমাদের কারিতাস বাংলাদেশেও তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং প্রকৃতিক কাজ বিশেষভাবে ময়মনসিংহ অঞ্চলে তিনি অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। আজকে আমরা এখানে এসেছি, উনি এই কবরের সাহিত্য রয়েছেন, বাহ্যিকভাবে উনি আমাদের সাথে নেই শারীরিকভাবে, কিন্তু তিনি আমাদের চেতনায়, আমাদের মননে, মানসিকতায় এবং প্রেরণায় রয়েছেন। এবং 1955 খ্রিস্টাব্দ থেকে আজ অবধি তিনি আমাদের সাথে আছেন, প্রতিনিয়ত তিনি আমাদেরকে সেই প্রেরণা যুগে যাচ্ছেন। তাকে লক্ষ্য রেখে, তাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশের ক্রেডিট ইউনিয়ন আন্দোলন আবর্তিত হচ্ছে, পরিচালিত হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে। আমাদের জেনারেল ম্যানেজার বলেছেন যে আসলে ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের সাথে আমাদের কত মানুষের সম্পৃক্ততা হয়েছে, রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং আজকের দিনটি আমাদের জন্য একটি কমিটমেন্ট রিনিউয়ালের দিন। আসলে আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে কাজ করার সামাজিক দায়িত্ব, দায়বদ্ধতা, সেটাকে আমরা আসলে রিনিউয়াল করতে চাই, নবায়ন করতে চাই প্রতি বছর। এবং এখান থেকে আরেকটি বিষয় আমরা এখান থেকে স্মরণ করি, দেয়ার ইজ নো রুম ফর এ ডিজনেস্ট পারসন ইন ক্রেডিট ইউনিয়ন। ক্রেডিট ইউনিয়নে আসলে অসৎ লোকের কোনো স্থান নাই, মানে হলো ক্রেডিট ইউনিয়নে দুর্নীতির কোনো সুযোগ নাই। ক্রেডিট ইউনিয়ন একটি আর্থিক প্রতিষ্ঠান এবং সুশাসন থাকবে, গভর্নেন্স থাকবে এবং সেখানে আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দ্যাট ইজ দ্য বেস লাইন। এবং আজকের দিনে আমরা সেই প্রতিজ্ঞা নিতে চাই, আমরা যারা এখানে সমাবেত হয়েছি, যেন কোনো ক্রেডিট ইউনিয়নে কোনো দুর্নীতির কোনো সুযোগ না থাকে এবং মানুষকে অবহেলা অবজ্ঞা করার কোনো পরিস্থিতি তৈরি না হয়। এবং মানুষের যে মর্যাদা, ফাদার ইয়াং এটা যে মর্যাদায় তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, সেই মর্যাদা যেন আমরা আসলে ঊর্ধ্বে তুলে ধরতে পারি, মানব সত্তার, মানবাধিকার সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের প্রতিশ্রুতি হওয়া দরকার আজকের দিনে। আজকের যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, সারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ সবাই ভাই বোনেরা এই সময় এই দিবসকে স্মরণ করছে, তার কর্ম দিবসকে স্মরণ করছে। আমি কাকুর পক্ষ থেকে, ফাদার চার্লস ইয়াং ফাউন্ডেশন এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা প্রকাশ করছি আর ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সময়ে এই সকালবেলা আপনারা সবাই এসেছেন। আসুন এই মৃত্যু দিবসে প্রতিজ্ঞা করি, সমবায় হিসেবে ফাদার চার্লস ইয়াং এর স্বপ্নের বাস্তবায়নকারী হিসেবে আমরা সেই পথে এগিয়ে যাই। আজকের যে সময় কথা বলছি, একই সাথে এরকম অনুষ্ঠান আজকে 10টি জায়গায় হচ্ছে, আগামী বছর আমরা চাই সারা বাংলাদেশে একযুগে সেটা হবে। আমরা ফাদার চার্লস ইয়াং এর জাতীয়ভাবে স্বীকৃতি, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আমরা প্রত্যাশা করি, সেখানে আপনার আমার প্রার্থনা দরকার এবং কাজের মধ্যে তা প্রকাশ করা দরকার। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ফাদার এবং নির্মল দাস সহ যারা কালভার জিএম, আপনারা ফাদারের কবরে ক্রুশে মাল্য দান করবেন। একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে, যেতে হবে মায়া ছেড়ে চিরদিনের তরে, একদিন যেতে হবে
এই পৃথিবী ছেড়ে যেতে হবে মায়া ছেড়ে চিরদিনের তরে একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে সাগরে যিশু পরম অভয় তোরি মরণ সাগরে যিশু পরম অভয় তোরি প্রভু বিনে অকুল সাগর কেমনে দিবি ভাই দিবি পারি একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে যেতে হবে মায়া ছেড়ে চিরদিনের তরে একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে যারে জনম জনম খুঁজিস সে আছে তোর অন্তরে সাধুম ভজম করলি না তুই কাঁদবি পরপারে কাঁদবি পরপারে একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে।